আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন অপশন, ওই অপশনটা কিন্তু চালু করতে পারবেন, এবং কি ফেসবুক যে মনিটাইজেশন অপশন, ওই অপশনটাও চালু করতে পারবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং কি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনীয় বা খুবই ইন্টারেস্টিং ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখুন, তাহলে আপনারা মোবাইল দিয়ে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা শিখতে পারবেন। অনেকে হয়তো কম্পিউটারে দেখেছেন বা ল্যাপটপে দেখেছেন, তো আজকে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এভরিওয়ান, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সো বন্ধুরা, গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে লিখবেন আপনার গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনাকে এটাকে ডেস্কটপ মোড কনভার্ট করতে হবে। তো এখানে থ্রিডট আইকন অপশনে ক্লিক করবেন অ্যান্ড এটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে দেবেন। তো আমার এখানে অলরেডি ডেস্কটপ মোড কনভার্ট আছে, আমি আর করলাম না। তো এখান থেকে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট নিতে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে। তো এখান থেকে আপনারা দুই নম্বর যে ওয়েবসাইটটা আছে এবং কি এর লেখাটা পড়ে দেখবেন, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করবো। সো এভরিওয়ান, ওয়েবসাইটের উপর ক্লিক করবো, এখান থেকে আপনার ওয়েবসাইটের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা এখানে দেখাবো। তো এখান থেকে আপনার শুরু করুন, উপরে কর্নারে দেখতে পারবেন শুরু করুন এবং কি পাশে আছে সাইন ইন করুন, অর্থাৎ আপনি যদি আগে যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইনের মাধ্যমে এটিকে লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন অবস্থায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে এখানে শুরু করুন যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা শুরু করুন, এই অপশন যদি আমরা প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের যে জিমেল আছে ফোনে, এই জিমেলগুলো এখানে শো করাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনার যে জিমেলটা সচল থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে, ওই জিমেলটা ইউজ করবেন। তো আমি এই জিমেলের উপর ক্লিক করবো। সো এভরিওয়ান, জিমেল উপর ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটা পেজ নিয়ে আসবে। তো আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখানে এ কাপল অফ থিংস বিফোর ইউ রিস্টার্ট, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এখানে যে তারা যে অপশনগুলো রাখছে এগুলোকে আপনার ফিল আপ করতে হবে। এখানে ইউর সাইট বলে একটু অপশন আছে, আপনার যদি কোনো সাইট থাকে তাহলে এখানে লিঙ্কটা বসাবেন। আর এখানে আপনার ইউটিউবের যে ইউআরএল যে লিঙ্ক আছে আপনার ইউটিউব চ্যানেলের, ওই ইউআরএল লিঙ্কটাকে বসাতে হবে। তো এখন আমরা এটিকে যেহেতু ইউটিউব চ্যানেল লগে অ্যাড করবো না, সেক্ষেত্রে আমরা এখানে নিচে যে একটা অপশন আছে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, এই অপশনটি আছে, এটিকে টিকমার্ক করে নিব। তারপর এখানে একটা অপশন আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, তো এখানে ইয়ে স্যান্ড মি কাস্টমাইজেশন হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, তো আমরা এটিকে এই অবস্থানে ক্লিক করবো অ্যান্ড এটিকে টিকমার্ক করে দিবে এখানে। তো তারপর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজটি, সেই কাজটি হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে দেশের মাধ্যমে ক্রিয়েট করতে চান ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই দেশটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে দেশটা আছে বা আপনার ভোটার আইডি যে দেশে বসবাস করেন ওই ভোটার আইডি কার্ড দেখে কিন্তু আপনার দেশটাকে নির্ধারণ করতে হবে। তো আমি যখন এখানে অ্যারো আইকনে ক্লিক করলাম তখন আমার সামনে কিন্তু পৃথিবীর সবগুলোর নাম চলে আসে। তো এখান থেকে আমি আমার বাংলাদেশে সিলেক্ট করে নিব। আর এই কাজটি আপনার দেখে শুনে করে নেবেন, কেননা এই কাজটি প্রথম একবার করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু করতে পারবেন না এটিকে, বা চেঞ্জ করতে পারবেন না, তা যার কারণে পরবর্তী আপনার হয়তো এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ইউর টার্মস অ্যান্ড কন্ডিশনের কিছু অপশন দিয়ে রাখছে বা কিছু সার্ভিস বা কিছু সম্পর্কে তারা বলে দিয়েছে, আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারেন এখানে। তো আমরা এটিকে পড়বো না এখন, আমার পড়তে অনেক সময় লেগে যাবে। তো আমরা এখানে যে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট যে অপশনটি আছে আমি জুম করে দেখাচ্ছি। এই যে এখানে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, আমি এই অপশনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আপনারা স্টার্ট ইউজিং অ্যাডসেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন, এই অ্যাডসেন্সে ক্লিক করে দিবেন। তো এভরিওয়ান, এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কিছু কাজ করতে হবে, এখানে আপনার ফুল তথ্য অ্যান্ড আপনার ইনফরমেশনটাকে কিন্তু দিতে হবে আপনার অ্যাডসেন্সটা সুরক্ষা রাখার জন্য, বা আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন সেটি আপনার কিনা তার জন্য কিন্তু আপনার ফুল অ্যাড্রেস এখানে বসাতে হবে। তো আমি যখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করলাম তখন আমার ইমেলে বা আমার জিমেল কিন্তু একটা মেল চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ল্যাবস। তো আমি এটা দেখাচ্ছি না, তো এখান থেকে আমার অ্যাডসেন্সটা যে আমার সেটি প্রমাণ করার জন্য আমরা কিছু অ্যাড্রেস অ্যাড করতে হবে আমার। তো এখান থেকে আপনারা এই যে টেল আজ অ্যাবাউট ইউ যে অপশনটি আছে, তো এখান থেকে ইন্টার ইনফরমেশন যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনার তিনটা অপশন পেয়ে যাবেন, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন। তো এখান থেকে আমরা এই অপশনটাতে আগে সিলেক্ট করবো অ্যান্ড এখানে তথ্যগুলো দিয়ে দিবে। তো এখান থেকে ইন্টার ইনফরমেশনে ক্লিক করবো। তো এভরিওয়ান, ইন্টার ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনার সামনে একটি পেজ নিয়ে আসবে। তো অবশ্যই আপনারা এই ফর্মটাকে আপনারা
ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে উপরে আছে অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটি অপশন দেওয়া আছে, তো এখানে আপনারা এই অ্যারো এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি এটা আপনার ব্যবসার ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার বিজনেস যে অপশনটি আছে এটিতে সিলেক্ট করে দেবেন, আর আপনার যদি নিজের জন্য হয় আপনার ব্যক্তিগত যদি হয়ে থাকে তাহলে এখানে ইন্ডিভিজুয়াল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে, তো আমার জিমেলের যে নাম এই নামটা কিন্তু এখানে চলে এসেছে, আপনার তাহলে নামটাকে রিকোয়ার্ড করতে পারেন বা এখান থেকে ডিলিট করে যে নামটা ওই নামটা দিতে পারেন। তো আমি আমার জিমেলের যে নাম আমি এই নামে দিয়ে দিচ্ছি এখানে। তো তারপরে এখানে অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইন আপনারা কী দেবেন সেটি আমি বলে দিচ্ছি এখানে। এখানে আপনার যখন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অংশে যাবেন তখন এখানে আপনার অ্যাড্রেস একটা দেওয়া আছে, আপনার বাড়ি ঠিকানা, হোল্ডার নং, এবং কি কোন থানায় থাকেন, কোন জেলাতে বসবাস করেন, এবং কি বিভাগ কি সবগুলো দেওয়া আছে। তো ওইটিকে আপনারা ইংলিশে কনভার্ট করে নেবেন। ইংলিশে কনভার্ট করার পর এখানে আপনার অ্যাড্রেস লাইনে ওই অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি অলরেডি আমার ওই অ্যাড্রেসটা আমার নোটপ্যাডে রেখে দিয়েছি বা কিপ নোটে রেখে দিয়েছি, আমি এখান থেকে কপি লিঙ্ক করে কিন্তু ওখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। তো অ্যাড্রেস লাইনে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ফোন নাম্বারটা দিবেন, একটা সচল নাম্বার দিবেন যে ফোন নাম্বারে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আমি আমার সচল নাম্বারটা দিয়ে দিচ্ছি বা পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো অ্যাড্রেস লাইন টুতে যদি আপনারা ফোন নাম্বারটা দিয়ে থাকেন তাহলে পরবর্তী আপনি এখানে সিটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি কোন জেলাতে বসবাস করেন সেটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার সিটি সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি কুমিল্লা জেলা বসবাস করি, আমি কুমিল্লাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার দেখতে পাবেন এখানে পোস্টাল কোড বলে একটি অপশন আছে, এটি কি কোড আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন ভোটার আইডি কার্ডের পেছনের অংশের দিকে যাবেন তখন এখানে আপনার অল অ্যাড্রেস থাকবে, তো ওখানে আপনার 4 ডিজিটের মধ্যে একটা পোস্টাল কোড বা একটা কোড দেওয়া আছে, ওই কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোড। এই পোস্টাল কোডটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার অ্যাড্রেসের যে পোস্টাল কোডটা আছে বা আপনার যে ভোটার আইডি কার্ডের যে পোস্টাল কোডটা আছে আপনার এই কোডটাকে এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার পোস্টাল কোডটা পেস্ট করে দিচ্ছি এখানে। তো মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট, বা আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস বা আমাদের যে নিজের গুগল অ্যাডসেন্স সেটি পরিচয় পাওয়ার জন্য কিন্তু এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এটি আপনারা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এই কাজটা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, নেক্সট টাইম কোনো সমস্যা হবে না। তো এখানে নিচে একটা অপশন আছে ফোন নাম্বার অপশনাল, তো চাইলে আপনারা এটিকে ইউজ করতে পারেন বা দিতে পারেন, অথবা না চাইলে নাও দিতে পারেন। তো এখান থেকে সবগুলো অ্যাড্রেস আপনার বা সবগুলো ফর্ম ফিল আপ হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিট বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। সো এভরিওয়ান, আমাদের মোটামুটি গুগল অ্যাডসেন্সের যে কাজ এই কাজগুলো কমপ্লিট, বা গুগল অ্যাডসেন্স করতে যে যতগুলো ডকুমেন্ট লাগে বা যে যে অ্যাড্রেসগুলো দিতে হয় সবগুলো কিন্তু দেওয়া কমপ্লিট। আমার যে এটা নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা কিন্তু আমি পরবর্তী দাবি করতে পারবো, কেননা এখানে আমার অল অ্যাড্রেস দেওয়া আছে। তো এভরিওয়ান, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কি আপনারা শিখে নিতে পেরেছেন যে মোবাইল দিয়ে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এটি হচ্ছে আজকের ভিডিও, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।